হাইকোর্টের নির্দেশ নিয়ে এসেও দীর্ঘ সময় উপাচার্যের ঘরে আজ ঢুকতে পারেননি নদিয়ার মোহনপুরের মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র। আজ সকালে হাইকোর্টের নির্দেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পর রাজ্য সরকার নিযুক্ত নতুন উপাচার্য মলয়েন্দু সাহা তাকে কাজে যোগ দিতে দেননি। ভিজিটার্স রুমে বসেই অধ্যাপক মৈত্র তার কাজকর্ম সারেন। অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত সন্ধে ৬টার সময় রাজ্য সরকার নিযুক্ত উপাচার্য অধ্যাপক মলয়েন্দু সাহা তার চেয়ার ছেড়ে দেন। তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক সৈকত মৈত্র। দুই উপাচার্যের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। তাহলে আমাদের আগামী প্রজন্মের মধ্যে যে তারা যে আরও সম্মান বোধ নিয়ে যে তারা কাজ করবে, দায়িত্ববোধ তাদের মধ্যে আসবে, আত্মসম্মান জাগবে, এটা তো হয়। এটা এটা একটা কোনো না কোনোভাবে এরা এখানে একটা সমস্যা তৈরি হতে পারে। সেই জন্যই বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে একটা একাডেমিক একটা জায়গা, সেখানে অর্থের থেকেও সম্মানের মূল্যটাই বেশি।